नमस्कार बांगलार मुख चैनले आपनाके स्वागत। आजके नतून भिडियोते बोलबो बांगला छबिर एक समय दुर्धर्ष विलेन विप्लव चट्टोपाध्यायेर कथा। आठ एवं नय दशके एक चेटिया भिलेनेर भूमिकाय अभिनय करे रेकर्ड स्थापन करेछिलेन तिनि। बर्तमाने कि करछेन विप्लव चट्टोपाध्याय, केन ताके आर सेभाबे बांगला छबिते देखा जाय ना, बोलबो सेई कथाय। भिडियोटि शेष पर्यन्त देखुन, चैनलटि दया करे सबस्क्राइब करुन। বিপ্লব চট্টোপাধ্যায়ের বাংলা সিনেমায় যাত্রা শুরু হয়েছিল 1970 সালে পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে। ছবির নাম ছিল প্রতিদ্বন্দ্বী। একটা ইন্টারভিউয়ের দৃশ্যে ছোট্ট চরিত্র হলেও মাত্র কয়েক মিনিটের উপস্থিতিতেই বাংলা সিনেমায় নিজের ক্যারিয়ারের রূপরেখা তৈরি করে নিয়েছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। এরপর চার মূর্তি, জয় বাবা ফেলুনাথ, দিন আমাদের, সবুজ দ্বীপের রাজা, একদিন প্রতিদিন ইত্যাদি ছবির মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ক্রমশ পাকা করতে শুরু করেন বিপ্লব চট্টোপাধ্যায়। উৎপল দত্ত ভিলেন হিসেবে অভিনয় ধীরে ধীরে কমিয়ে দিলে সেই জায়গায় ক্রমশ ঢুকে পড়তে থাকেন বিপ্লব চট্টোপাধ্যায়। নিজের অভিনয়গুণে বাংলা ছবিতে একচেটিয়া ভিলেন হয়ে ওঠেন তিনি। তার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে পর্দায় ভিলেন হিসেবে তার কুকীর্তি দেখলে দর্শকরা জুতো ছুঁড়ে মারতেন। ভিলেন হিসেবে এতটাই সফল ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্তদের মতো পরিচালকদের সঙ্গে কাজ করার পাশাপাশি অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, তরুণ মজুমদার ইত্যাদি বাণিজ্যিক ছবির পরিচালকদের পছন্দের তালিকাতেও থাকতেন বিপ্লব চট্টোপাধ্যায়। নাটকের পাশাপাশি কয়েকশো বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পর্দায় ভিলেন হিসেবে তার উপস্থিতি এখন কমতে শুরু করেছে। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিপ্লব চট্টোপাধ্যায় রাজ্যে পালাবাদলের পর বাংলা সিনেমা জগতে এক প্রকার ব্রাত্য হয়ে গিয়েছেন। এত বড় মাপের একজন অভিনেতা এখন আর সেইভাবে কাজ পান না। নিজেও একাধিক সাক্ষাৎকারে সেই আক্ষেপের কথা বারবার বলেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। তার গলায় ঝরে পড়েছে ক্ষোভের সুর। এখনকার স্বঘোষিত নামী পরিচালক যেমন সৃজিৎ মুখোপাধ্যায় বা কৌশিক গাঙ্গুলী তাকে অভিনয়ের জন্য আর ডাকেন না। হয়তো এর পিছনে রাজনৈতিক কারণ আছে। বিপ্লব চট্টোপাধ্যায়কে কাজ দিলে পরিচালকদের রাজরসের মুখে পড়তে হতে পারে। সিনেমা তাকে আর না ডাকলেও অভিনয় করা অবশ্য থামাননি বিপ্লব চট্টোপাধ্যায়। বিভিন্ন সিরিয়ালে ছোট একদিনের পার্ট হলেও তিনি অভিনয় করেন। বিপ্লব চট্টোপাধ্যায়ের মতে অভিনয়টা তার নেশা, তাই তাকে ছাড়া তিনি থাকতে পারেন না। পর্দায় ভিলেন হলেও বাস্তব জীবনে অতীব ভদ্র মানুষ বিপ্লব চট্টোপাধ্যায়কে বাংলার মুখ চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে নিজেদের মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।